Assalamualaikum viewers, Magical Foodian Blogs থেকে আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চাইনিজ একটা রেসিপি, খুব ইজি, 20 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। আর সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো চলুন দেখে নেই এই রেসিপি। তো চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, এভাবে কিউব করে কাটা। এখানে আমি লেগ পিস, থাই পিস দুই পিস থেকেই চিকেন নিয়েছি, তাহলে চিকেন মাঞ্চুরিয়ানটা একটু জুসি হয়। শুধু থাই থেকে নিলে দেখা যায় যে একটু হার্ড লাগে চিকেনগুলো খেতে। তো এখন এটাকে আমি ম্যারিনেট করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর এখানে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, এক টেবিল স্পুন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এতে কর্নফ্লাওয়ার হাফ কাপ। জাস্ট এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পরে। তো আমাদের চিকেনগুলো প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো ম্যারিনেট হয়ে গেছে। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নিব। তো একটা প্যানে আমরা তেল নিয়ে নিয়েছি, এখানে আমরা চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিব। যেভাবে আমরা পেঁয়াজ দিয়ে পাকোড়া ভাজি সেগুলো ভেজে নেব একটু আলাদা আলাদা করে ছেড়ে। চিকেনগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য, যেটা খুব ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না, আর উপরে একটা ক্রিস্পি লেয়ারটা আসবে না। আর সঙ্গে সঙ্গে উল্টাবো না, গোল্ডেন ব্রাউন করে আমরা চিকেনগুলো ভেজে রেখে দিচ্ছি। এরপরে আমরা চিকেন ওই প্যানটার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, আবারও দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল স্পুন আদা তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় করে কাটা, ক্যাপসিকাম কিউব করে কাটা,
আর এখনো চুলার নিচটা হাই এগুলো রান্না করতে হবে হাই রেখে। এখন দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে মরিচের গুঁড়া ইউজ করতে পারেন এক টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1/3 কাপ। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আমাদের ফুটে এসেছে, এ পর্যায়ে আমরা আমাদের ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আমরা ঢেকে রান্না করবো না। এখন প্রায় 2-3 মিনিটের জন্য এটা আমরা রান্না করে নেব। আর এই পর্যায়ে আমি নিয়েছি 1/2 কাপ পানি মধ্যে আমি দিব 2 কেজি চামচ কর্নফ্লাওয়ার। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এটা আমাদের গ্রেভিটার জন্য লাগবে, ভালোভাবে মিশাতে হবে কারণ কর্নফ্লাওয়ার নিচের জন্য থাকে। এটা প্রায় শুকিয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা সামান্য পরিমাণেই দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রেখে দিবেন যেহেতু সয়া সস টমেটো কেচাপে লবণ থাকে। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান। এখন এটাকে আমরা গরম গরম সার্ভ করবো। তো রেডি হয়ে গিয়েছে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান। আর সার্ভ করার আগে একটু রেস্টুরেন্টের ফিল আনার জন্য আমরা এখানে একটু তিল ছিটিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গিয়েছে, আসলে খুবই সহজ, ইজি। আমরা আসলে রেস্টুরেন্টে অনেকেই ভাবি যে কি খুব কষ্ট এটা রান্না করা, কি না ঝামেলা। নর্মাল চিকেনের চেয়ে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, ঝটপট যদি চিকেন রেডি করা থাকে 10 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। 10 মিনিট আপনারা ম্যারিনেট করে রাখবেন, আর 15 মিনিট টোটাল, 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর খুব হেলদি, বেশি অয়েলি না, মশলাও খুব কম। আশা করি আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।